আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তাররা অবশেষে নবান্নে গেলেন কিন্তু চিকিৎসকদের প্রতিনিধি দল বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনট থাকায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক নিয়ে জটিলতা অব্যাহত মুখ্যসচিব ডিজি সহ সরকারের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় তাদের বোঝানোর চেষ্টা করছেন মুখ্যসচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সাংবাদিকদের বলেন সরকার খোলা মনে আলোচনা চায় তাই পনেরো জনের বদলে জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে বত্রিশ জনের প্রতিনিধি দলকে বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ধরে নবান্ন সভাঘরে অপেক্ষা করছেন কিন্তু লাইভ অনুমতি দেওয়া সম্ভব নয় মেদিনীপুর মেডিকেল কলেজ বৈঠকে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অবস্থান বিক্ষোভ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে আজ জরুরি বৈঠক বসে জেলাশাসক ও পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বৈঠকে যোগ দেন ওই মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসকদের জন্য বিশ্রামাগার শৌচাগার তৈরির পাশাপাশি কলেজ ও হাসপাতাল চত্বরে আরও প্রায় আটশোটি সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত হয় বৈঠকে ডিউটির সময় মত্ত অবস্থায় থাকলে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে রাজ্য পুলিশের এডিজি আইন আইনশৃঙ্খলা মনোজ ভর্মা এই মর্মে এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন হোমগার্ড এনভিএফ এমনকি পুলিশের গাড়ির চালকরাও যাতে মদ্যপ অবস্থায় ডিউটি না করেন বিভাগীয় প্রধানদের তা নিশ্চিত করতে বলা হয়েছে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিজেপি আজ নাঙ্গুল গ্রাম চৌপতি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বক্সিরহাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য গতকাল দশম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই পরিচিত এক মাঝময়সী ব্যক্তির বিরুদ্ধে ঘটনার পর থেকেই তিনি পলাতক 2009 হাজার নয়ের প্রাইমারি চাকরি প্রার্থীদের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিস চত্বর শতাধিক চাকরি প্রার্থী ডেপুটেশন দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন চেয়ারম্যান অজিত নায়ক না থাকায় চাকরি প্রার্থীরা মূল গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল হন এর জেরে দপ্তরেই আটকে পড়েন প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীরা সন্ধ্যে ছটায় চাকরি প্রার্থীরা বিক্ষোভ তুলে নেন প্রবীণ কমিউনিস্ট নেতা সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে গত উনিশে আগস্ট নতুন দিল্লির এইমসে ভর্তি হন তিনি ছিলেন আইসিইউতে লাইফ সাপোর্ট সিস্টেমে হাসপাতালেই আজ জীবনাবসান হয় তাঁর বয়স হয়েছিল বাহাত্তর বছর নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো তিরিশতম জন্মবার্ষিকী পালিত হয় তাঁর আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর অমলেন্দু ভূইয়া তিনি বলেন এখানে তার জন্মস্থান দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখন যেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় এক সময় সেই জায়গার নাম ছিল মুরাতি পুকুর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সোনাখালীতে ভাসমান জেটি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর ইঞ্জিনিয়াররা আজ ওই এলাকা পরিদর্শন করেন এই জেটি তৈরির জন্য প্রাথমিকভাবে ছ কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ করেছে পরিবহন দপ্তর পশ্চিম মধ্য মায়ানমার ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তা দুপুরে এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল এর প্রভাবে আগামী ঘন্টায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে তারপর তা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় উপকূলবর্তী পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপের চেহারা নেবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গ্রামীণ সংবাদ শেষ হল